আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে ব্যান বেজে কিভাবে আপনার তথ্য আপডেট দিতে পারেন। তো চলে আসি আমাদের মূল কাজে। সর্বপ্রথম আপনারা কি করবেন, একটা কাজ করবেন যে আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে যদি পূর্বে মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটি ইনস্টল করা থাকে, তাহলে আপনারা চলে যাবেন এই মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মজিলা ফায়ারফক্সটি ওপেন হচ্ছে। এখন আমি মজিলা ফায়ারফক্স এই এখানে যাওয়ার পর আমি এবার কি করব, সার্চ বাটনে আমি এবার লিখব www.banbase.gov.vd। এখানে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ হচ্ছে। এখন আমার মূল যে ওয়েবসাইট, ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে আমি কাজ করছি, ওই ওয়েবসাইটের মূল পেজ চলে আসছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা সরাসরি চলে যাবেন ই সার্ভে। ই সার্ভে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ হয়ে এখানে চলে আসছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, ব্যান বেস। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে ইআইএন, ইআইআইএন অথবা ইউজার আইডি আর পাসওয়ার্ড। আপনি আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার অথবা ইউজার আইডি দিয়ে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারেন, আপনি এটা লগ ইন করতে পারেন। এবার আপনি এখানে লগ ইন করবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনি সাইন ইন দিবেন। সাইন ইন দেওয়ার পরে আপনি দেখছেন অটোমেটিক এরকম ব্রাউজ হচ্ছে। ব্রাউজ হওয়ার পরে মূল যেই ওয়েবসাইটের অপশনটি সেটা চলে আসছে। এখন আপনি দেখেন এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে সরাসরি বা অনলাইনে তথ্য পূরণ, পরিবর্তন বা দেখার জন্য এখানে ক্লিক করুন আপনি, বা অথবা আপনি যদি নতুন হন তাহলে কি করতে পারেন, তথ্য পূরণের নির্দেশিকা দেখার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিভাবে আপনি এই মূল ব্যান বেজের এই ওয়েবসাইটের ডাটা এন্ট্রির কাজটা সম্পন্ন করতে পারেন, এখানে নির্দেশনা দেওয়া আছে। তাই আমরা চলে আসি, আমরা এখন সরাসরি অনলাইনে তথ্য পূরণ বা পরিবর্তন দেখাবার জন্য এখানে ক্লিক করুন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমার যেই প্রতিষ্ঠান রয়েছে ওই প্রতিষ্ঠানের এই সেটা লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে এখন আমি দেখি আমার যে প্রতিষ্ঠান, যে আমি যে ডাটা এন্ট্রির কাজগুলো করেছি এগুলো কি ফিল আপ আছে। এবার আপনি আসতে পারেন যে এখানে অনেকগুলো পেজ পেজ রয়েছে, যেমন প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয়, এভাবে এক এক করে একবারে শেষ পাতা পর্যন্ত দেখেন আপনারা। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রতিষ্ঠানের এই বিভিন্ন শিক্ষক কর্মচারীদের মানে ফুল তথ্য এখানে দেওয়া আছে। আর এখানে আসলে আপনি বিগত সালে যেই আপনি জেএসসি এবং এসএসসির যে ফলাফলটি আপনি আপডেট দিয়েছেন সেটি আপনি দেখতে পাবেন। আমি এখন এখানে ঢুকবো, ক্লিক করে আমি দেখবো আমার তথ্যগুলো আপডেট দেওয়া আছে কিনা। দেখুন আমার শিক্ষক কর্মচারী তথ্যগুলো হালনাগাদ করা আছে। এবার আপনি এখানে এখানে এসে ক্লিক করলে তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আপনি এই আপনি জিএসসি বা এসএসসি ফলাফল আপনি আপডেট করবেন, আপনি এই ওয়েবসাইটে আসি এসে করতে পারবেন। যেমন এই যে আমি যে পূর্বে যে কাজগুলো করেছি ডাটা এন্ট্রির কাজ, এগুলো আপডেট দেওয়া আছে। এখন আপনি দেখবেন এখানে বন্ধুরা, এখানে আপনি এই তথ্যগুলো এই
আপডেট করে হালনাগাদ করে তারপর আপনি কি করবেন, সেভ কিভাবে করবেন, এখানে লেখা আছে সেভ অ্যান্ড গো ফরওয়ার্ড। আপনি এখানে ক্লিক করলেই আপনার এই তথ্যটি হালনাগাদ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো অতএব বন্ধুরা, আপনারা এই গত 14 তারিখ থেকে এই এখন 25 তারিখ পর্যন্ত এই কাজটি চলতেছে। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব যদি না করেন আমার চ্যানেলটি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা, এবার যদি আপনি এই পেজ থেকে আপনি বের হতে চান, তাহলে কি করবেন, এখানে সাইন আউট দেওয়া আছে, এখানে সাইন আউট করে দিলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো চলি আজকে শেষ করা যাক আমার এই টিউটোরিয়াল। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপডেট পেতে আপনারা নিশ্চয়ই বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সর্বশেষে আমি বলতে পারি যে আই প্রে টু আল্লাহ দ্যাট আই মে লিড দিস আইডিয়াল লাইফ অ্যান্ড সার্ভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিম্যান টু দি বেস্ট অফ মাই অ্যাবিলিটি। ধন্যবাদ সবাইকে।